নমস্কার বন্ধুরা গৌরির কিচেনে সব্বাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার ভর্তা রেসিপি তার জন্য দেখুন এখানে একদম ফ্রেশ কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর এই কুমড়ো পাতার উপরে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে তার জন্যে দু তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে অন্যদিকে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের সুরটা দেখুন কেটে দিয়েছি খোসাটা কিন্তু আমি ছাড়াই এবারে এর মধ্যে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে পাঁচ দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় আমি এখানে একদম কুচানো চিংড়ি মাছটা কিন্তু নিয়ে নি একটু বড় সাইজেরই নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় সাইজের নিতে পারেন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি প্রথমেই এই কুমড়ো পাতাটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি যেরকম পাতাটা গোটা রেখেছি অবশ্যই গোটা গোটাই রাখবেন একদম কুচি কুচি করে কাটার পরে সেদ্ধ করতে গেলে সব ভিটামিন কিন্তু বেরিয়ে যায় এবারে এর মধ্যে ওয়ান টি স্পুন মতো নুন তার সাথে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমেই আমি দশ মিনিটের জন্যে ফ্লেমে হতে মিনিট জন্য ফিরে এলাম প্রথমেই এবারে শাকটাকে নেড়েচেড়ে নিয়ে উপর নিচে করে ভালোভাবে মিশিয়ে দেব এবারে আমরা আরও দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব এবং শাকটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে শাকের এই জলটা ঝরিয়ে নেব এবং শাকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব শাকের জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি ঠান্ডাও হয়ে গিয়েছে এবারে শাকটার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পাটাতেও শাকটাকে বেটে নিতে পারেন তবে এই সময়ে কোনো রকম জল দেবেন না জল ছাড়াই মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে দেখুন আমি যেরকম বানিয়ে নিয়েছি ঠিক এই রকম কিন্তু পেস্টটা তৈরি হবে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই পেস্টের মধ্যে কোনো কিন্তু পাতা বা ডাটা কোনো কিছুই থাকবে না একদম মিহিভাবে এই পেস্টটা বানিয়ে নিতে হবে এবারে এই পেস্টটাকে সাইডে রেখে অন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল আজকের এই রান্নাটাই সর্ষের তেলটা ব্যবহার করলেই বেশি টেস্ট হবে তেলটা গরম হয়ে এসেছে এবারে এর মধ্যে ওয়ান টি স্পুনের মতন কালো জিরে তার সাথে পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এবং চোদ্দো থেকে পনেরোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম এগুলোকে এবারে তিন থেকে চার মিনিটের জন্যে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এই সময়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু চট করেই পুড়ে যেতে পারে এগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে এক সাইডে করে এদিকে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে একটু নেড়ে নিয়ে প্রথমে একদিকে কিছুক্ষণ হতে দেব তারপরেই কিন্তু আরেক দিকে উল্টে দুপাশেই লাল লাল করে ভেজে নেব আমাদের আগেই মাছের মধ্যে নুন ও হলুদটা দেওয়া ছিল তাই এই সময় কিন্তু নুন আর হলুদ দেব না পরে প্রয়োজন পড়লে অ্যাড করব মাছগুলোর দুদিকেই দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের জন্যে ঠান্ডা হতে দেব মাছ ঠান্ডা হয়ে গিয়েছে এবারে দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে কোনো রকম জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে করে নিয়েছি ঠিক এইরকম পেস্টটা বানিয়ে নেবেন এখানে কোনো রকম দানা যেন না থাকে আপনারা কিন্তু শিল্পাটাতেও এই চিংড়ি মাছটা বেটে নিতে পারেন এবারে এগুলোকে পাশে সরিয়ে রেখে আমরা যে কড়াইয়ে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কুমড়ো পাতার বাটাটা দিয়ে দেব। এবারে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুনের মতো নুন বাকি সমস্ত কাজটাই কিন্তু আমরা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে করে নেব সবকিছুকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই বাটার জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ নেড়ে যেতে যেতে রান্না করতে এখন দেখুন কিন্তু থাকবো অনেকটাই শুকিয়ে এসেছে ঠিক এই সময় আমরা এর মধ্যে যে চিংড়ি মাছের বাটাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সবকিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এই সময়ে আর নুন দেবার প্রয়োজন নেই আমরা স্বাদ অনুযায়ী নুন কিন্তু দিয়ে দিয়েছি সব কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং আরো পাঁচ থেকে ছ মিনিটের জন্যে এগুলো রান্না করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট পরে ফিরে এলাম এই বাটার সম্পূর্ণ জলটাই কিন্তু শুকিয়ে গিয়েছে একদম কষা কষা হয়ে গিয়েছে ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় মেশানো হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই কুমড়ো পাতা দিয়ে চিংড়ির বাটা রেসিপি আপনাদের তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার